দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোনা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা প্রকৃত দোষীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানান। চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সকালে ময়মনসিংহে মানববন্ধন করে ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন। পরে রামকৃষ্ণ মিশনে শতাধিক মুসলমান ও হিন্দু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে নেত্রকোনা পৌর শহরের সাত পায়ে রামকৃষ্ণ মিশন সড়কের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রামকৃষ্ণ মিশন জেলা শাখা। এ সময় বক্তারা প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। পাবনায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন আশ্রমের সভাপতি অসিত কুমার সাহা সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। একই দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। উপজেলা সনাতনী সংঘের ব্যানারে সকালে জেলার অভয়নগরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে 500+ নারী পুরুষ অংশ নেন। দেশের বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুড়িগ্রামের রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে টাঙ্গাইলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকালে শহরের বটতলায় শ্রী রামকৃষ্ণ মঠ আশ্রমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে গাজীপুর সম্মিলিত সনাতন ধর্মাবলম্বী অঙ্গ সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাংলাদেশ হিন্দু মহাজোট, শারদাঞ্জলি ফোরাম সহ একাধিক সংগঠন। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।